হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রিয়া ইউনিক লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এখন বাজছে সকাল 10টা, 10টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। কালকেও সেই 10টা থেকেই স্টার্ট করেছিলাম, তা আজকেও সেম। সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মা আমি দুজনে মিলে খুব তাড়াতাড়ি করে কাজ করেছি। আর আজকে একটু বেশিই ছিল, কাচাকুচি করার ছিল, তো দেখতেই পাচ্ছ ওদিকে জামাকাপড় শুকাচ্ছে, তো কেচে নিয়েছি। শুকাচ্ছে বলতে রোদ তো দেয়নি, মেঘলা ওয়েদার। আর তারপরে কাচাকুচি করে ঠাকুরকে ফুল জল দিয়ে আমি চলে গিয়েছিলাম বাজারে, সবজি বাজার বাজার করতে। আলু ছিল না, অনেক কটা সবজি নিয়ে আসতে হলো, আর রান্না বান্না করার আছে। তো গ্যাসের মধ্যে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিমটা আজকে রান্না হবে দুপুরের জন্য। আর ঘুগনি হয়ে গেছে, টিফিন ক্যামেরাম্যানের টিফিন করা হয়ে গেছে, ঘুগনি মুড়ি খেয়েছে, আমিও খাবো, তাকে চাটা খাবো মা আর আমি, তারপরে টিফিন করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে। সবজিগুলো বাজার করে নিয়ে এসেছি, পেঁয়াজ, কাঁকরোল, ক্যাপসিকাম, আদা, এটা হচ্ছে ছাঁচি কুমড়ো, কলা, আর কচি কুমড়ো পেয়েছিলাম, এটাও নিয়ে এসেছি, কালকে যেহেতু সোমবার। আর ধনে পাতা, টমেটো, গাজর, রাত্রের দিকে একটুখানি পোলাও বানিয়ে দেবো ক্যামেরাম্যানকে, ওই কারণে ক্যাপসিকাম আর গাজরটা নিয়ে আসলাম। আর এই ব্যাগের মধ্যে আলু, তো আলুটা শেষ হয়ে গিয়েছিলো ওই জন্য যেতে হয়েছে। বন্ধুরা আমি টিফিন করতে বসে পড়েছি, ঘুগনি মুড়ি, চাটা এখনও খাইনি, পরে খাবো, তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমার নিম কেশনায় এইবারটা নিয়ে চারবার মুড়ি খাওয়া হবে, আবার মা দিয়েছে, আবার আমার কাছে আসবে, ক্যামেরাম্যানের সঙ্গে খেয়েছে, আবার ওকে আলাদাভাবে দেওয়া হয়েছে, কে এত মুড়ি খেতে পারে বলো তো। তো চলো, এই দেখো বন্ধুরা, ঘুগনিতে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ভাজা মশলা দিয়েছি, আর এটা হচ্ছে আমার মুড়ি। সুন্দর একটা ভাজা মশলার সেন্টটা না, দারুণ লাগে আমার। নিয়ে আসছে ইয়ার কিনা, সত্যি সত্যি মুড়ি খেতে খেতে উঠে পড়তে হলো আমাকে। এটা মাছ দাদাকে আমি পাঙাশ মাছ আনতে বলেছিলাম, মিথ্যা কথা যদি আমাকে বলে না খুব ঝগড়া হয়ে যাবে, তো মা পাঙাশ মাছ কিনতে যাচ্ছে। সত্যি করি দুটুই, তিনটে করো, তিনটে। আমার আমার বাচ্চা কাচ্চাগুলোর যেন হয়, আর আমার একবেলা হলেই হবে, যেহেতু এই মাছটা আমার মাও খায় না, আর তো ক্যামেরাম্যান আমাদের খাই না। মাছ দাদাটাকে আমি পাঙাশ মাছ আনতে বলেছিলাম, পাঙাশ মাছটা খেতে বেশ ভালো লাগে, আগে তো খেতাম না, তো একবার খেয়েছিলাম তখন থেকে খুব ভালো লাগে। আর বাড়িতে আমাদের ক্যামেরাম্যানও খায় না, মাও খায় না, ওটা একটু তেল বেশি বলে ওই জন্য। আর আমাদের লালুটা আমি নিমকি, আর আমার ভালোভাবে হয়ে যাবে, বললাম তিন পিস করার জন্য, তিন পিসই করে দিয়েছে, একটা লম্বা আর একটা দুটো ছোটো ছোটো। তো চলো খেয়ে নিই, খেতে খেতে আমি উঠে চলে গিয়েছিলাম। ঘুগনি মুড়ি খাওয়ার পর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, মাছ ধুলাম, ডিম এ খোসা ছাড়িয়ে, তারপরে আলু সিদ্ধ করতে দিলাম, রান্না চাপিয়েছি, তার মাঝে দুটো শর্ট ভিডিও শ্যুট করলাম। চলো, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে আমার, ঢোক গিলতে পারছি না, আর মনে হচ্ছে জ্বর আসবে, পা হাতে যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি করে নিই, খেয়ে দিয়ে রেস্ট নেবো ওষুধ খেয়ে। এখানে আমার সন্তুপাড়া মাটা ঘুনু করছে, দেখতেই পাচ্ছ তোমরা, ওর ঘুনু ছাড়া কোনো কাজ নেই, মানে মাটার ঘুনু ছাড়া অনেক কাজ আছে, তোকে মামু দিতে হবে, খেতে হবে, আবার ঘুনু করতে হবে, কত কাজ বল দেখিনি। এটা হলো আমাদের ক্যামেরাম্যানের ডিম সেদ্ধ, ও ডিম সেদ্ধ খায় বেশিরভাগই, আর এটা হলো ডিমের ঝোল, দেশি মুরগির ডিমের ঝোল করেছি আজকে। এখানে আমার পাঙাশ মাছের ঝাল রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ঘরে এসে শুলাম, একদম ভালো লাগছে না, হাত পা প্রচণ্ড কামড়াচ্ছে, তো মাকে বললাম যে মায়ের শাকের চচ্চড়ি রান্না করার ছিল, তো মাকে বললাম তুমি করে নাও, আমি শুটছি। আর এদিকে নিম কিছুনা সময় না বদমাইশ করে যাচ্ছে, দেখবে তোমরা, দাঁড়া, হ্যাঁ দেখো উলুটি পালুটি দিচ্ছে, হ্যাঁ দেখো, আরে আরে পড়ে গেল তো মা, হ্যাঁ এ বাবা, ছি 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 ছি, পড়ে গেছো তুমি, হ্যাঁ এত বদমাইশি করলে পড়বে না তুমি, আবার পড়েও হয়নি, হ্যাঁ এ দেখো এ দেখো এ দেখো, এ কী হচ্ছে এটা, ও মা মা টুকি 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 টুকি, আমার শুনছো না,
আমার নিমকি সোনার এখানে বদমাইশি করা হয়নি, আবার মায়ের কাছে কাছে বদমাইশি করতে শুতে দেবে না কিছু মতেই, এসে চাটু চাটু করে দেবে, কোথায় হাতগুলো মুখের ভিতরে ঢুকিয়ে নেবে। তো চলো বন্ধুরা একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ভালো থাকলে কথা হবে। তো চলো বন্ধুরা রেস্ট নিতে গিয়ে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে এক মুঠো খেয়ে আবার শুয়ে পড়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম প্যারাসিটামল খেয়ে। তো এই ঘুম থেকে উঠলাম, চোখে মুখে জল দিয়ে মুরগিগুলো খুব চেঁচামেচি করছে, ওদের জন্যে চাল নিয়ে এসেছি, চাল দেবো খেতে। আর গলাটা প্রচণ্ড ব্যথা, নুন আর জল মানে একটু কুসুম কুসুম জল গরম করে দিয়ে নুন দিয়ে ওর মধ্যে দিয়ে গার্গেল করবো, খুব ব্যথা গলাটা। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই, দিয়ে খিদেও পেয়েছে, একটু চামড়ি খাবো। আর এরা খুব চেঁচামেচি করছে, বৃষ্টি হয়েছে বন্ধুরা, আর কখন বৃষ্টি হয়েছে তাও জানি না, এত ঘুমিয়েছি, জল চারিদিকে জল। আর এদিকে আর খেতে দেবো, ঝগড়া করেছে না, জায়গাটা ছোট হয়ে গেছে। বন্ধুরা মুরগিগুলোকে খেতে দিয়ে আমি বাইরের থেকে একটু বেরিয়ে এলাম, ভালোই বৃষ্টি হয়েছে, মানে আমার ঘুম থেকে কিছুক্ষণ ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগে মনে হয় বৃষ্টিটা ছেড়ে যায়। মা বললো তো বেশিক্ষণ হচ্ছে না বৃষ্টিটা ছাড়ে, মানে ছাড়া একদম চারিদিকে ভিজে আছে, কারেন্ট নেই, এই জন্য বাইরের দিকটা দেখবে দাঁড়া। এই যে বাড়ির সামনে দিয়ে আমাদের সুন্দরবন দেখতে পাওয়া যাচ্ছে, দেখো রাস্তাতে বৃষ্টির জল। ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাচ্ছে না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আর নতুন বন্ধুদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো। তো আজকের মতন বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো।